এরকম তৃণমূল কংগ্রেসও রাস্তায় দাঁড়িয়ে কোথাও কোথাও অভিযোগ করেছে, এটা করে আমি কোথাও আমি খারাপ বলছি না, কারণ মানুষের এখন এত পেয়ে গেছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় এত দিয়ে দিয়েছি, যখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকতো, যখন দিনের পর দিন কারেন্ট আসতো না, যখন দিনের পর দিন গ্রাম বাংলায় বিদ্যুৎ পৌঁছায়নি, তখন কিন্তু মানুষ এত অধৈর্য হতো না, এই কারণে, কারণ মানুষ জানতো এটাই আমাদের দৈনন্দিন জীবনের আচার ব্যবহার রীতিনীতি একটাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে 100% বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 100% মানে লোডশেডিং বন্ধ করে দিয়েছে যাতে মানুষ সব সময় কারেন্ট পান, মানুষ অলিগলিতে আজকে কংক্রিটের রাস্তা পেয়ে গেছে, আজকে চারিদিকে সমস্ত কিছুতে একটা এত উন্নয়ন চোখে দেখছেন বলে মানুষ যখন পরিবর্তন হতে হতে এইভাবে পরিবর্তিত হয়ে গেছে, সেই পরিবর্তিতর মধ্যে দিয়ে মানুষ কিন্তু বিগত দিনের ইতিহাসটা ভুলে গেছে। না তো ভাবতে হয় যে অমিত শাহ এখানে ভার্চুয়াল মিটিং করে বলেন যে 34 বছরের সিপিএম এর রাজত্ব আমাদের 9 বছরের রাজত্বের থেকেও ভালো ছিল, অথচ এরাই একদিন মিটিং করে যখন নরেন্দ্র মোদীজি শপথ নেন, তখন এরাই একদিন মিটিং করে তাদের পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি এই 34 বছরের জীবনে কেউ কোনোদিনও ভাবিনি যে এই বাম শাসনের এই অপসংক্রমণ আগ্রায় গেছে সেখানে সব থেকে বেশি করোনা সংক্রমণ, যেখানে দিল্লিতে গেছে সেখানে করোনার সব থেকে বেশি সংক্রমণ, এবং 30শে জানুয়ারির পরে আপনারা জেনে রাখুন পরপর 11 তারিখে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম মহামারী বলেছিল যে এই হু সংক্রমণ করোনার সংক্রমণ একটা মহামারীর জায়গায় যেতে চলেছে ভারতবর্ষে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির টনক নড়েনি, তখনও চেষ্টা করে গেছে কি করে পার্লামেন্টকে চালিয়ে নিয়ে যাওয়া যায়। 4 তারিখ প্রথম ধরা পড়েছে হরিয়ানাতে, 4ই মার্চ, 5ই মার্চ উত্তরপ্রদেশে ধরা পড়েছে, 9ই মার্চ কর্ণাটকে ধরা পড়েছে, গুজরাটে ধরা পড়েছে, মহারাষ্ট্রে ধরা পড়েছে 11 তারিখ, কিন্তু এদের কোথাও কোনো টনক নড়েনি, কারণ আবার বলছি এরা তখন অপেক্ষা করছিল কি করে মধ্যপ্রদেশের বিধানসভাটাকে আমরা কত তাড়াতাড়ি গড়তে পারি। ঠিক মধ্যপ্রদেশের বিধানসভা গঠন হয়েছে, যখন ওরা সরকার পেলে গঠন করেছে, তারপরেই দেখুন জনতা কার্ফিউ চালু করেছে, আর তারপরে আপনারা দেখেছেন সার্বিকভাবে লকডাউন চালু হয়েছে, অর্থাৎ এর মধ্যে এতগুলো দিন চলে গেছে, প্লেন এসছে, অর্থাৎ আজকে আমি তো বলছি দায়িত্ব নিয়ে মানুষকে বোঝান যে এই করোনার সংক্রমণের যদি দায় এবং দায়িত্ব কাউকে নিতে হয় সেটা এই কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি। যদি ওরা 4 তারিখে হরিয়ানায় যখন প্রথম সংক্রমণ হয়েছিল, 5 তারিখে ইউপি, 9 তারিখে কর্ণাটক, 11 তারিখে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গে অনেক পরে 17 তারিখ ধরা পড়েছিল, যদি তার আগে সতর্ক হয়ে যদি বিমান চলাচলগুলো বন্ধ করে দিত, যদি বাইরে থেকে লোক আসার ঠেকানো যেত, তাহলে কিন্তু আজকে বাংলায় হয়তো একজনও সংক্রমিত হতে পারতো না।